সাউথ ইন্ডিয়ান মুভি পুষ্পার পর লাল চন্দন কাঠ দেখা গিয়েছে কোথায়, না কোচবিহারে। কোচবিহারে সেই লাল চন্দন কাঠ উদ্ধারের ঘটনায় জলপাইগুড়ি জেলার টেলিপাড়া চা বাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হলো আলিপুরদুয়ার জেলার হাসিমারার বাসিন্দা ত্রিলোকী প্রসাদ জয়সওয়াল, কোচবিহারের গোপালপুরের বাসিন্দা নির্মল দাস এবং তাদেরকে সাত দিনের জন্য নিজেদের হেফাজতে নিল বন দপ্তর। শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে বিচারক ওই নির্দেশ দিয়েছেন বলে ধৃতর পক্ষের আইনজীবী শীতাংশু ফণী জানান। এবং জানা গিয়েছে গতকাল লাল চন্দন কাঠ পাচারের খবর পেয়ে অভিযানে নামে গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের বিন্নাগুড়ি রেঞ্জের কর্মীরা। বিন্নাগুড়ি থেকে তেলিপাড়ার দিকে যাওয়া একটি গাড়িতে চন্দন কাঠ সহ দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃত ত্রিলোকী প্রসাদ জয়সওয়াল এবং নির্মল দাসকে ধরে জিজ্ঞাসাবাদ করে কোচবিহারের চন্দন কাঠ রাখার খবর পাওয়া যায়। কোচবিহারের একটি শপিং মলের পাশের ফাঁকা জায়গা থেকে ওই চন্দন কাঠ উদ্ধার হয় এবং বন দপ্তর সূত্রের খবর কোচবিহার থেকে লাল চন্দনের 127টি টুকরো এবং তেলিপাড়া থেকে আরো 4টি টুকরো উদ্ধার করা হয়েছে। এদিন দুপুরে গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের বিন্নাগুড়ি রেঞ্জের কর্মীরা ধৃত দুজনকে নিয়ে জলপাইগুড়ি জেলা আদালতে হাজির হয়। সংবাদ মাধ্যমের পক্ষ থেকে ধৃতদের এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা কিছু বলতে চায়নি। ধৃত ত্রিলোকী জয়সওয়ালের আইনজীবী শীতাংশু ফণী জানান, জামিনের আবেদন করা হয়েছিল কিন্তু বিচারক সেটা খারিজ করে বন বিভাগের গরুমারা বন্যপ্রাণী বিভাগকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে জানা হবে এর সাথে আর কে কে জড়িত রয়েছে। তবে প্রশ্ন উঠছে আরো যে পুষ্পাতে হিন্দি এবং সাউথ ইন্ডিয়ান মুভিতে যেভাবে দেখা গিয়েছিল যে শুধুমাত্র নিচের তলার এই ধরনের পাচারকারীরা নয়, যোগ সাজস তাতে থাকতো উপর তলার সাথেও। এখানে যাদের ইতিমধ্যেই সেখান থেকে উদ্ধার করা হয়েছে, অর্থাৎ যাদেরকে এই ঘটনায় যারা অভিযুক্ত তারা কি শুধুমাত্র তাদের রাজত্বেই চলছে সবকিছু নাকি এর পেছনে অন্য কোনো মাথা যুক্ত রয়েছে? আপাতত মাথাদের হদিশ করছে কিন্তু বন দপ্তর। মাথার হদিশ কি আদৌ পাওয়া যাবে? খোঁজে আরো তল্লাশি চলবে বলেই জানা যাচ্ছে। কি জানাচ্ছেন এ বিষয়ে অভিযুক্তের পক্ষের আইনজীবী শীতাংশু ফণী শুনব। Your everyday fashion, men's wear, ladies' wear, kids' wear, accessories, household, toys and games, footwear. Monsoon offer 2022, up to 50% off. Primark, everyday fashion. N and O near ITBI Bank, Kosbihar. দেখে ফরেস্ট অ্যাক্টে ধরা হয়েছে, চন্দনকার এদের কাছ থেকে সিজ করা হয়েছে এবং ওই তেলিপাড়ার কাছ থেকে অ্যারেস্ট করা হয়েছে। তারপর এদের কাছ থেকে এদের ইনফরমেশন নিয়ে আরো কিছু মাল পাওয়া গেছে, আরো কিছু পাওয়া যাবে, এই সমস্ত জন্য আজকে রিমান্ড নেওয়া। আর এই মালটা কোথা থেকে, কোচবিহারে কি যাওয়া? তেলিপাড়া থেকে পাওয়া গেছে, কোচবিহারে গিয়ে কিছু মাল পাওয়া গেছে। আর কি জজ সাহেব কি নির্দেশ দিলেন? এদের বেলটা আজকে রিজেক্ট করলো 29 ফর ফার্দার হিয়ারিং এন্ড প্রোডাকশন অফ দা সাত দিনের জন্য। আপনার কত টাকা রিকভারি হলো? শীতাংশু ফণী না আর কত টাকা? মোর দেন কোটি টাকা, আরো বোঝা যাবে কত।